লক্ষ্মীপুরের রায়পুর নতুন বাজার তাহজিবুল উম্মা ইসলামিক ইনস্টিটিউট নামে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিশু ছাত্র মোহাম্মদ ইয়াসিনকে ডিসলাইনের তার দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের শিক্ষক ওমর ফারুকের বিরুদ্ধে। স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে রায়পুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত ওই শিক্ষককে পায়নি। এ বিষয়ে রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন ঘটনা সত্য, অভিযুক্ত আসামিকে আটকের অভিযান চলছে। লক্ষ্মীপুর একাত্তর, লক্ষ্মীপুর একাত্তর, স্বাধীনতার পক্ষে সত্য প্রকাশে অবিচল।